এই কথাটা সত্যি যে ভারত ও ফ্রান্সের সম্পর্ক অনেক মজবুত, কিন্তু যবে থেকে ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের ক্ষমতা সামলায় তখন থেকে ভারত ও ফ্রান্সের সম্পর্ক নতুন উচ্চতাকে ছোঁয়ে কঠোর পন্থাকে নিয়ে ভারত ও ফ্রান্স একসঙ্গে দাঁড়িয়ে থাকে। এমনকি যখন গালোয়ান ঘাটিতে চীনের সঙ্গে বিবাদ তৈরি হয় তখন ফ্রান্স খোলা মঞ্চে ভারতকে সমর্থন করে। ওদিকে ফ্রান্সের কিছু রিপোর্টে এটাও দাবি করা হয়, যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয় তাহলে ফ্রান্স যতটা সম্ভব ভারতকে সামরিক সহায়তা করবে। মানে যদি কূটনৈতিক চ্যানেলগুলোর কথা শোনা হয় তাহলে গালোয়ানকে নিয়ে যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হতো তাহলে কোথাও না কোথাও ফ্রান্স ভারতকে হাতিয়ারে সহায়তা করার জন্য তৈরি ছিল। যার পর এটা দাবি করা শুরু হয় ফ্রান্স ভারত এতটা নিকটে চলে এসছে যে সে রাশিয়ার জায়গা নিয়ে নিতে পারে। আর যেমনটা নিজেকে ভারতের সব থেকে বড় সহযোগী বলে আমেরিকা দ্বৈত রাজনীতির পরিচয় দিয়ে ভারতকে বিদ্রুপ করে, যদি চীনের সঙ্গে যুদ্ধ হয় তাহলে রাশিয়া কোনো কাজে আসবে না, এর জন্য ভারতকে রাশিয়ার সঙ্গ ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ফ্রান্স ভারতকে নিয়ে আমেরিকার এমন বয়ানবাজিকে সমর্থন করেনি। মানে রাশিয়াকে নিয়ে ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করা আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর তরফ থেকে যা যা চেষ্টা করা হয় সেই চেষ্টায় ফ্রান্স একদমই সহযোগিতা করেনি। মানে যেভাবে রাশিয়াকে নিয়ে ভারত এই সময় তটস্থ রয়েছে, ঠিক ওইভাবেই রাশিয়াকে নিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করা আমেরিকার যে কোনো চেষ্টার বিরুদ্ধে ফ্রান্স তটস্থের ভূমিকায় ছিল আর এখনো রয়েছে। এমনকি রাশিয়ার বিষয়টাকে নিয়ে ভারতের তটস্থের ভূমিকার প্রতি আমেরিকা ও পশ্চিমী দেশগুলোতে ওই অসন্তোষকে দূর করতে এবং জার্মানির মতো দেশকে বোঝাতেও ফ্রান্স অনেক চেষ্টা করে। মানে রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক কিন্তু ফ্রান্স সর্বদা ভারতের সমর্থনে দাঁড়িয়ে থাকে। যতই আজ রাশিয়ার বিষয় নিয়ে আমেরিকা ও ফ্রান্স একসঙ্গে দাঁড়িয়ে থাকুক, কিন্তু যদি রাশিয়ার বিষয়টাকে ছেড়ে দেখা হয় তাহলে স্বয়ং ফ্রান্স আমেরিকার হাতিয়ার বিক্রি করা নীতির সব থেকে বড় বিরোধী। কারণ আমেরিকা তো নিজের হাতিয়ারের বাণিজ্যের জন্য স্বয়ং ন্যাটো সংগঠনের সহযোগী দেশগুলোকেও ধোকা দিয়ে দেয়। এই কারণেই ফ্রান্স আমেরিকার চক্করে ভারতের সঙ্গে নিজের মজবুত সম্পর্কে কোন রকমের ফাটল ধরাতে চায় না। এবার যদি আপনাদের প্রশ্ন করি যে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে কে ভারতের সব থেকে বেশি নির্ভরযোগ্য সঙ্গী, তবে আপনাদের উত্তরটা কি হবে কমেন্টে অবশ্যই জানান।